সময়ের প্রয়োজনে সন্তানাদি এবং আমাদের প্রিয়জনের হাতে তুলে দিচ্ছি স্মার্টফোন, কিন্তু আমরা নিজেরাও জানি না এই স্মার্টফোনটা তারা কোন কাজে ইউজ করছে, কার সাথে কথা বলছে বা কোনো বিপদের দিকে অগ্রসর হচ্ছে কিনা। অনেক সময় দেখা যায় ফোন নিয়ে চেক করলে দেখা যায় ডায়াল লিস্ট থেকে তারা সব কিছুই কেটে দিয়েছে বা ডিলিট করে দিয়েছে। তখন আমরা বুঝতে পারি না যে তারা অ্যাকচুয়ালি কার কার সাথে কথা বলেছে বা কত মিনিট কথা বলেছে। যদি এগুলো বোঝা যেত তাহলে হয়তোবা আগে থেকেই কিছু একটা করা সম্ভব হতো। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটা ট্রিক্স শেয়ার করব যেটা জানলে আপনি আপনার প্রিয়জনের মোবাইলের ডায়াল লিস্টে রিসিভ কল এবং ডায়াল কল সহ কত মিনিট সে কথা বলেছে সেটাও আপনি বের করতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আপনি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন বন্ধুরা মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আপনারা প্রথমে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর সার্চ বারে সার্চ করবেন E2। তো বন্ধুরা আমি সার্চ দিয়ে দিচ্ছি E2 PDF, এটা লিখে সার্চ দিয়ে দেবেন। এটা লিখে সার্চ দিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনাদের সামনে এরকম একটা অ্যাপ চলে আসবে, আপনারা অ্যাপটি ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল করার পর আপনারা অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে বন্ধুরা। এখানে আপনারা টিক চিহ্ন দিয়ে দেবেন। এখানে বলেছে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি উইথ টার্মস অফ ইউজ। বন্ধুরা এখানে আপনি এই অ্যাপের টার্মস অ্যান্ড যে কন্ডিশনগুলো আছে সেগুলো আপনি অ্যাগ্রি করতেছেন। তো বন্ধুরা আমি কি করব, এখানে টিক চিহ্ন দিয়ে দিব, আপনারাও এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর আপনারা এখানে নিচের দিকে দেখতে পাবেন লেখা আছে প্রসেস, আপনারা এখানে ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনারা কি করবেন, নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ক্লিক টু কন্টিনিউ, আপনারা এই অপশনের উপর ক্লিক করে দেবেন। আমি এই অপশনের উপর ক্লিক করে দিলাম। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন, আপনি এখান থেকে কি রিকভারি করতে চাচ্ছেন, কি রিস্টোর করতে চাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন যে জেনারেল কল লগ, তারপর আছে SMS, তারপর আছে হোয়াটসঅ্যাপ চ্যাট, তারপর কন্ট্যাক্টস, এখানে কিন্তু অনেক কিছু আছে। আপনি যদি হোয়াটসঅ্যাপ চ্যাট রিস্টোর করতে চান তাহলে এখানে ক্লিক করে দেবেন। আপনি যদি SMS রিস্টোর করতে চান তাহলে এখানে ক্লিক করে দেবেন। আপনি যদি কন্ট্যাক্টস রিস্টোর করতে চান তাহলে এখানে ক্লিক করে দেবেন। আপনি যদি জেনারেল কল লক আপনার মোবাইলের কল লিস্ট রিকভারি বা রিস্টোর করতে চান তাহলে এখানে ক্লিক করে দেবেন। যেহেতু আমরা কল লিস্ট রিস্টোর করবো এজন্য আমরা জেনারেল কল লক এখানে ক্লিক করে দেবো। তো বন্ধুরা আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর এখানে এরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা আপনি এখান থেকে কত থেকে কত তারিখের মধ্যে কল লিস্ট বের করতে চাচ্ছেন, এখানে আপনারা ডেটটা দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন এই প্রথমে এখানে আপনারা কত তারিখ থেকে চাচ্ছেন। তো বন্ধুরা আমি এক মাসেরটা চাচ্ছি, এজন্য আমি মার্চ মাসের এক তারিখ এখানে সিলেক্ট করে দেব। তো বন্ধুরা আমি এখানে এক তারিখ সিলেক্ট করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ডান অপশন, এই ডান অপশনে ক্লিক করে দিলাম। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে আজকের ডেট কিন্তু এখানে সিলেক্ট করা আছে। তো বন্ধুরা আমি তারপরও দিলাম। আপনি যদি এখানে যদি আরও যে অন্য তারিখও কিন্তু সিলেক্ট করতে পারবেন। আমি কি করলাম এখানে 29 আজকের তারিখটাই সিলেক্ট করে দিলাম। তারপর কি করবো, এখানে ডান এই অপশনে এখানে ক্লিক করে দেবো। তারপর বন্ধুরা এখানে আপনাকে চারটা অপশন দিচ্ছে, আপনি কি চাচ্ছেন, এখান থেকে আপনি কোনটা চাচ্ছেন। এখানে কল লগ ডিটেলস আছে, এখানে অনলি ডায়াল কল, এখানে অনলি মিসড কল, এখানে অনলি রিসিভ কল, আপনি যেটার উপর ক্লিক করবেন আপনি সেটাই এখান থেকে রিস্টোর করতে পারবেন। তো বন্ধুরা আমি এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে অনলি রিসিভ কল এইটা আমি সিলেক্ট করব। তো বন্ধুরা এটার কল লিস্ট আমি এই করবো, রিস্টোর করবো, এজন্য আমি কী করবো এটার উপর ক্লিক করে দেবো। আমি এটার উপর ক্লিক করে দিলাম। তারপর আপনাকে এই ফাইলের একটা নাম দিতে হবে। তো বন্ধুরা এখান থেকে আমি এই ফাইলের নামটা দিয়ে দিলাম, আমার চ্যানেলের নামটা এখানে লিখে দিলাম। তারপর বন্ধুরা আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট টু PDF, আপনারা কী করবেন এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যে কয়েকটা এই এক মাসের মধ্যে আমি যে কয়েকটা কল এখানে রিসিভ করেছি। তো বন্ধুরা এখানে অ্যাড চলে আসছে, আপনারা অ্যাডটা কেটে দেবেন, ঠিক আছে। তো বন্ধুরা এখানে আমি এক মাসের মধ্যে মাত্র একটা কল বা দুইটা কল রিসিভ করেছি, সেই দুইটা কলের এই কিন্তু এখানে ডিটেলস কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই পাশে নেম চলে আসছে এবং এই পাশে ফোন নাম্বার চলে আসছে, এখানে টাইম কত থেকে কত টাইমটা চলে আসছে, কত মিনিটে কথা বলেছে এবং কত সরি কয়টার সময় কল দিয়েছে এবং কত তারিখে দিয়েছে এবং এখানে কত মিনিট কথা বলেছে সেটাও আছে। এবং এটা রিসিভ কল এখানে কিন্তু লেখা আছে। এবং আমরা যদি ব্যাকে চলে যাই এখন,
আমরা যদি ব্যাকে চলে যাই এখন আমরা কি করব এখানে কল লগ ডিটেইলস এটা আমরা বের করব এজন্য আমরা এটার উপর ক্লিক করে দেব তারপর আমরা এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট টু পিডিএফ আমরা কি করব এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন বন্ধুরা এখানে কিন্তু কল লগের কল লিস্টের কিন্তু এগুলো চলে আসছে তো বন্ধুরা এভাবে আপনারা খুব সহজেই আপনাদের কল লিস্টগুলো বের করতে পারবেন এখানে দেখুন বন্ধুরা এখানে কিন্তু নেম আছে এখানে নেম আছে আমরা কাদের সাথে কথা বলেছি এবং এখানে ফোন নাম্বারগুলো আছে কোন ফোন নাম্বারে কথা বলেছি এখানে টাইম কত তারিখে কয়টার সময় আমাদেরকে কল দিয়েছে মানে কয়টার সময় কত তারিখে কলটা করা হয়েছে সেটা আছে এবং এখানে কত সময় কথা বলা হয়েছে সেটা আছে তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা সব কিছুই বের করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং এই ভিডিওটা অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন তারাও যাতে এইটি শিখতে পারে এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং